আয় আরেকটি বার আয়রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখী দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে সবাইকে আমি ফারজানা আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি অন্তরালের আমি অনুষ্ঠানে, লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট তিনটি লাইন দিয়ে শুরু করলাম। এই তিনটি লাইনের মধ্যে অনেক কিছু মিলে মিশে আছে, যেমন বললাম প্রাণের সুখে দুঃখের কথা কব, সেরকমই আজকে এমনই একজন ব্যক্তিত্বের সাথে আমি জেনে নিব তার সুখ দুঃখের কথা, তার সে অন্তরালের আমিকে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সৌমি দাস, বিশিষ্ট নৃত্যশিল্পী। চলুন দর্শক মণ্ডলী, কথা বলে আসি সৌমি দাসের সাথে। সৌমি, কেমন আছো? ভালো আছি। অনেক ধন্যবাদ তোমাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, জানি তুমি অনেক ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও। হ্যাঁ, লন্ডন বাংলা টিভিকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাসায়। দর্শক মণ্ডলী, সৌমি সবাইকে স্বাগতম জানিয়েছে, যদিও আমরা চলে এসেছি কিন্তু আপনাদেরকে কিন্তু সেই ভিজুয়ালি আসতে হবে। চলুন তাহলে সৌমির সাথে কথা বলি। আচ্ছা সৌমি, অন্তরালের আমি নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে কিন্তু আমি শুধু নৃত্যশিল্পী সৌমির সাথে কথা বলবো না, নৃত্যশিল্পীর বাইরেও যে সৌমি আছে তার কিছু জিনিস জেনে নেব, আপত্তি নেই তো? না, আমি অ্যাকচুয়ালি সবাই যারা আমাকে চেনে তারা হয়তো সবাই বলবে যে আমি সবসময় কম কথাটা একটু কমই বলি। হ্যাঁ, সেটা আমি ভালো সাক্ষী, কিন্তু আজকে তোমাকে কথা বলতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই যে নাচে আসাটা, এটা কবে থেকে আসে এবং কিভাবে তোমার ভিতরে এটা চলে আসলো? ছোটবেলা, তার আগে আরেকটা প্রশ্ন করে নিই, এক কথায় সৌমিকে সৌমি কি বলবে? এক কথায় জিনিসটা কোনোদিন চিন্তা করা হয়নি, কিন্তু এক কথা হলে প্রথমেই আমার মাথায় চলে আসে নাচ। নাচ নিয়ে থাকি আমি সবসময়, পছন্দ করি, এটা এখন আমার কাজ, প্যাশন, কাজ, এভরিথিং, এভরিথিং। আচ্ছা, তো এই নাচে হঠাৎ করে কিভাবে আসা হলো? ওটা কি দেশ থেকে না এখানে আসা? হ্যাঁ, দেশ থেকে। ছোটবেলা থেকে নাচতাম, গাইতাম, অভিনয় করতাম, বুলবুল ললিত কলা থেকে শুরু আমার শিক্ষা। তো তারপরে লন্ডনে এসে যেটা হয়, একটা বেছে নিতে হয়, এবং আমার সবসময় নাচটা বেশি পছন্দ ছিল অভিনয় বা গান থেকে। আর তারপরে আমি নাচটা কন্টিনিউ করলাম। তারপরে পড়াশোনার মাঝখানে এমনি কাজ কাজও করতাম, অ্যাকচুয়ালি পড়াশোনা শেষ হয়ে গেল, তারপরে আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকিংয়ে ছিলাম 5 বছর। তো সব কিছুর পাশাপাশি আমি সবসময় নাচটা ধরে রেখেছি। অ্যাকচুয়ালি একটাই মানুষ, সেটা হচ্ছে আমার মা। সবসময় আমাকে আমার দেখা যায় সবসময় ওনাকে তোমার সাথে, সবসময় ইন্সপায়ার করেছে, প্রেরণা দিয়েছে। এবং মা যদি আমাকে উৎসাহিত না করতো তাহলে হয়তো আমি এতদূর, হ্যাঁ, এতদূর হয়তো আসতে পারতাম না। তারপরে এক সময় আসলো যখন আমি ভাবলাম ঠিক আছে, এটা আমি এখন ফুল টাইমই করি। আচ্ছা, তো গান তুমি গাইতে পারো এটা কিন্তু আমি জানতাম না। গান অ্যাকচুয়ালি খুব একটা মানে একটা আজব ব্যাপার যে এই অনুষ্ঠানটা শুরু করলেন পুরানো সেই দিনের কথার কথাগুলো দিয়ে, এবং আমাকে যেই যখনই কোনো কেউ গান গাইতে বলে আমি ওই একটা গানই ধরি, পুরানো সেই দিনের কথা, কারণ ওই একটা গানেরই আমার কথাগুলো মনে আছে, কারণ আমি রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি দুটোই গাইতাম। আচ্ছা, কিন্তু এই গানের কথাগুলো খুব ভালো করে মনে আছে। সুতরাং আচ্ছা, অভিনয় তোমার আমার কখনো দেখা হয়নি, কিন্তু আমি জানি তুমি খুব ভালো ডাইরেকশন দাও। আমার আমার সৌভাগ্য হয়েছে লাস্ট 2 বছর আগে লাস্ট যেটা হচ্ছিল সেটা দেখা হয়নি। তো এই যে নাচ এবং অভিনয়, এটা কিন্তু ডিরেকশনটা কমপ্লিটলি ডিফারেন্ট, এখানে কিভাবে চলে আসলে হঠাৎ করে? নাচ তো অনেক ট্রেনিং হয়েছে, আমি ঢাকায় বুলবুল ললিত কলা, ঝংকারে, তারপরে এখানে এসে ভারতীয় বিদ্যা ভবন, তারপরে আমার যে টিচার সে এখন দিল্লিতে থাকে। তো নাচের অনেক শিক্ষা আমি পেয়েছি, কিন্তু থিয়েটারের শিক্ষাটা খুব কম। কিন্তু ওটা অনেকটা যেরকম এদেশে হয়ে যায় সেলফ টট, তো আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইডিয়াস নিয়ে শিখে শিখে আমি থিয়েটারটা নিজেই। এই যে থিয়েটারে আসাটা, এটা তো তুমি এসছো মনে হয় 2-3 বছর আগে থেকে, কিন্তু তোমার এই যে থিয়েটারে আসবা বা যেটা বলা সেলফ থট, এটা কবে থেকে তোমার ভিতরে? এটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আসছে। ছোটবেলায় বাংলাদেশ টিভিতে অনেক নাটক করতাম, তারপরে অ্যাডভার্ট করতাম, অনেক কিছুই করতাম। তারপরে এখানে এসে অ্যাকচুয়ালি অনেক দিন বন্ধ হয়ে গেছিলো, তারপরে আবার শুরু হলো অনেক দিন আগে, নাটক হতো এখানে, তো খুব বড় করেই নাটক হতো, সেখানে আমি 2-3 বছর, হ্যাঁ,
অ্যাক্টিং করলাম। করার পরে তারপরে সেখান থেকে টুকিটাকি টুকিটাকি করতে করতে হঠাৎ করে বাংলা সিজন অফ ড্রামাও আমি হ্যাঁ সবসময় করতাম বিভিন্ন গ্রুপের সাথে। তারপরে আমি আমার নিজের যে প্রজেক্টটা যেটা করি এখন, রোকেয়া প্রজেক্ট, তো ভাবলাম এখন আমার নিজেই কিছু একটা করার চেষ্টা করি। সেই জন্য আমি ওটা ডাইরেক্ট করি বা লিখি, কিন্তু আমি কোনোদিন ওটার মধ্যে অ্যাক্টিং করি না। হ্যাঁ সেটা আমার দেখা হ্যাঁ হয়েছে, তুমি ডাইরেক্ট করো হুম মোস্টলি। হ্যাঁ আচ্ছা, এই যে বলে রোকেয়া প্রজেক্ট, রোকেয়া প্রজেক্ট, সবাই হয়তো, সবাই নয়, বেগম রোকেয়ার নাম হয়তো কেউ শুনেছে কেউ শুনেনি। তো বেগম রোকেয়াকে নিয়ে অনেকদিন আগে এখানে একটা প্রোডাকশন হয়েছিল, রোকেয়াস ড্রিম। তো সেখান থেকেই বেসিকলি আমি এবং আমার সাথে দু একজন ইংলিশ মেয়ে, আচ্ছা দুটো ইংলিশ মেয়ে অ্যাকচুয়ালি, ওরা আমরা ভাবলাম যে একটা প্রজেক্ট আমরা নিজেরা গড়ে তুলি, সেটা দ্য রোকেয়া প্রজেক্ট। তো 5 বছর চলছে, আমরা এভরি ইয়ার একটা করে প্রোডাকশন করি আর বিভিন্ন ওয়ার্কশপ করি। এবারও কি প্ল্যান আছে? হ্যাঁ, এবারও প্ল্যান অলরেডি আছে। হ্যাঁ প্ল্যান হ্যাঁ, করে ফেলছো? ওভার হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ আরেকটা গুণ কিন্তু সৌমি দাসের আছে, সেটা তুমি এখনো বলোনি। দর্শক মণ্ডলী, সৌমি কিন্তু খুব ভালো একজন প্রেজেন্টার, এক সময় টিভিতে প্রেজেন্টিং করতো, স্টেজেও করেছে বেশ কয়েকবার, সেটা সম্পর্কে কিছু জানতে চাবো। প্রেজেন্টিংটা ওরকমই, আমার মনে হয় আমার প্রেজেন্টিংটা হয়তো বাংলায় আমি একদম প্রেজেন্টিং আমার ভীষণ মানে বাট তুমি, ভয় আমি ভয় করে যতটুকু জানি বাংলায় তুমি করতে। বেক্টন টিভির সাথে প্রথমে ছিলে। হ্যাঁ, বেক্টন টিভিতে আমি অ্যাকচুয়ালি এখানে প্রথমে প্রেজেন্টিং শুরু করলাম, তো ওখান থেকেই আমি অনেক সুযোগ পেলাম প্রেজেন্টার হিসাবে, এখনো পাই। কিন্তু আমি যেটা সময় দেওয়া বলছিলাম, হয় না? হ্যাঁ, কিন্তু যেটা বলছিলাম যে ইংলিশে আমার মনে হয় আমার একটু বেশি কমফোর্টেবল লাগে প্রেজেন্টিং করতে রাদার দেন বাংলা, বাংলায়। যার জন্য খুব ওটাতে যাওয়া হয় না। এছাড়া তুমি নাচ নিয়ে অনেক ব্যস্ত, তুমি কি নাচ শিখাচ্ছো নাকি শুধুই নিজে নাচ করছো? নাচ এখনও মেইনলি নিজেই করছি, শিখাই বিভিন্ন কোম্পানির জন্য, শিখাই বিভিন্ন স্কুলে শিখাই, আর নিজের ক্লাস আমি শুরু করবো সেপ্টেম্বর থেকে, এই আচ্ছা চলছে। দেখো, শুরুতেই বলেছিলাম যে নাচ নিয়ে কথা বলবো না, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম যে সৌমি দাস বলুক সৌমিকে এক কথায়, তুমি নাচ বললে, সো আমি নাচের বাইরে যেতে পারছি না, কিন্তু এবার একটু নাচের বাইরে যাব। আমি ঠিক সেই আছে, ছোটবেলা সৌমিকে জানতে চাচ্ছি এক এক কথায়, খুব অল্প কথায়, যে ছোটবেলা থেকে কিভাবে বড় হওয়া, ভাই বোন কজন, বাবা মা কোথায়, খুব অল্প সময়ের মধ্যে। জন্ম তো ঢাকায়, তো ঢাকায় ছিলাম, ছোটবেলায় ছিলাম, তারপরে এখানে আসা হয়, লন্ডনে আসা হয় মা বাবার সাথে। আর আমার ভাই বোন, বড় বোন আছে, ছোট ভাই আছে, ছোট ভাই আমাদের সাথেই থাকে, বড় বোন আমেরিকায়, ওর বিয়ে হয়ে গেছে, আমার দুটো ভাগ্নি আছে। আচ্ছা আর এই তো মা বাবা তার রিটায়ার্ড, আচ্ছা যদিও মা গান সবসময় করতো, এখনো করে মাঝে মাঝে, মাকে অনেকেই হয়তো যারা চেনে দেখবেন যে অ্যাডভার্ট বা অ্যাডে নাটক, দেখা হ্যাঁ, যায়। অ্যাডে দেখা যায় বা নাটকে দেখা যায়। তো এই তো, এই এই তো স্কুল পার্টটা তুমি বাংলাদেশে সেরে এসছো? না না না, স্কুল পার্টটা অ্যাকচুয়ালি আমি এখানে যখন আসছি তখন আমার 9-10 বছর বয়স। আচ্ছা, হ্যাঁ, তো এখানে এসে আমার জিসিসি এ-লেভেল সব কিছু এখানে তো সেই লন্ডনে। ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের সেই খুব বেশি স্মৃতি তোমার মনে নেই ছোটবেলার? আছে কিন্তু খুব কম, আমার বড় হওয়াটা মেইনলি লন্ডনে, আচ্ছা, লন্ডনে, এমনিতে ঢাকাতে ছিলে, হ্যাঁ, ঢাকাতে ছিলাম। হ্যাঁ তো দ্যাট মিনস তুমি দেশকে, আমরা যেরকম অনেকে আছে যেমন খুব মিস করি, সেটা তোমার করা হয় না মনে হয়, যেহেতু ছোটবেলাতে না, বেড়ে আমার উঠে মনে এখানে। হয়, হ্যাঁ, আমার মনে হয় এখন লন্ডনটাই আমার মানে হোম যেটা হোম, বলে, হ্যাঁ, হোম হয়ে গেছে। তো অবভিয়াসলি বাংলাদেশে যাওয়া হয়, বাংলাদেশে কাজের জন্য যাওয়া হয়, এমনি মেইন সব ফ্যামিলি তো বাংলাদেশে, হ্যাঁ তাদেরকে দেখতে যাওয়া হয়, কিন্তু না, অ্যাকচুয়ালি গেলে যে কোনো জায়গায় গেলে, শুধু বাংলাদেশে নয়, যে কোনো খুব জায়গায় মাঝে গেলে, মাঝে দেখি তুমি ইন্ডিয়াতে যাচ্ছ হ্যাঁ, প্রোগ্রাম ইন্ডিয়ায় করতে। যাচ্ছি, ইন্ডিয়ায় প্রোগ্রাম করতে যাওয়া হয়, এবং ইন্ডিয়া, দিল্লিতে আমার টিচার থাকে, তো আচ্ছা, ওনার কাছে যাই আমি, ওনার কাছ থেকে এখনও তালিম নেই যখন যখন পারি। তো মানে আমি যখনই লন্ডনের বাইরে যাই তখন মনে হয় 2-3 সপ্তাহের বেশি থাকলে যে লন্ডনটাই মিস করছি। আচ্ছা, এই প্রথম প্রথম স্টেজে নাচ কবে শুরু করেছিলে, মানে কোন দিন, কত বছর বয়সে, দিন হয়তো প্রথম, মনে নেই? হ্যাঁ না, প্রথম স্টেজে নাচ আমার মনে হয় তখন কত হবে আমার বয়স, হয়তো 6-7 বছর বয়স, তখন একেবারে ওই বুলবুল ললিত কলেজ থেকে, আচ্ছা, ওখান থেকে ওদের যে বিভিন্ন শোজ হতো এবং ওদের যে অ্যানুয়াল শো হতো, ওখান থেকে গ্রুপে নাচলাম
আচ্ছা হ্যাঁ গ্রুপে। তারপরে পরে আমি যখন ঝংকারে শিখলাম, ঝংকার থেকে টিভিতে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ টিভিতে এবং বিভিন্ন স্টেজ প্রোগ্রামে নাচলাম। তার মানে তোমার নাচ শুরু হয়েছে 6-7 বছর বয়স থেকে? নাচ শুরু, হ্যাঁ ওরকমই, হ্যাঁ তাই হবে হয়তো। হ্যাঁ আচ্ছা, নাচ নিয়ে খুব মধুর কোনো স্মৃতি অথবা কষ্টের? নাচ নিয়ে মধুর কোনো স্মৃতি বা কষ্টের, আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি যেটা মনে করি টু ডেট, সেটা হবে হয়তো বাকিংহাম প্যালেসে আমি নেচেছিলাম আমাদের গ্রুপের সাথে। তো বেসিক্যালি কমনওয়েলথ গেমসের জন্য, আই থিঙ্ক ইট ওয়াজ 2009 বা 2010-এ কমনওয়েলথ গেমসের জন্য বাকিংহাম প্যালেসে খুব বড় করে, হ্যাঁ মানে লঞ্চ হয়েছিল। তো বেসিক্যালি কমনওয়েলথ গেমস হওয়ার আগে যে ব্যাপারটা হয় সেটা বাকিংহাম প্যালেসে, এবং ওখানে বিভিন্ন ধরনের নাচ হচ্ছিল, এবং আমরা অ্যাকচুয়ালি উই রিপ্রেজেন্টেড বাংলাদেশি ফোক। হ্যাঁ বাংলাদেশি ফোক। তুমি যে বললে যে গ্রুপ নিয়ে করো, সে গ্রুপটা কি তোমার না তোমরা কয়েকজন? গ্রুপটা অ্যাকচুয়ালি আমি আমার বলতে চাই না, কারণ আমরা যে কজন করি গ্রুপে, আমরা সবাই একসাথে কষ্ট করি, সবাই একসাথে কোরিওগ্রাফ করি, আমরা সবাই একসাথে, আমাদের সবারই গ্রুপটা। আচ্ছা, সমী নাচ বাদে কি পছন্দ করে রাঁধতে? হ্যাঁ রাধি, ওটা হচ্ছে শুধু শখের রান্না যখন হয়, মানে যখন শখ করে মাঝে মাঝে তখন রাধি, ভালোই লাগে। এমনি আমাদের আমাদের দেশি খাবার রাঁধতে পারি, কিন্তু আমার মনে হয় ওয়েস্টার্ন খাবারটা আমি এক্সপেরিমেন্ট বেশি করো। হ্যাঁ বেশি করি এবং পছন্দ করি। শুধু কি এক্সপেরিমেন্ট না করলে এমন না, ফেলতে হয় না, সবাই খায়, সুতরাং আমার মনে হয় ভালো হয়। জোর করে খায় যে না বলা যাবে না, নাহলে তো খবর আছে বাসায়। না আমার মনে হয় না। না তো দেশি খাবারের চেয়ে ওয়েস্টার্ন রান্নার প্রতি তোমার আগ্রহটা বেশি? রান্না করতে পছন্দ হচ্ছে ওয়েস্টার্ন, বাট খেতে পছন্দ কোনটা? খেতে পছন্দ আমার মার রান্না। তার মানে দেশি অবশ্যই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার মার মতো আর কেউ রাখতে পারে না। আসলে মা সবার মাই সবার কাছে প্রিয়। যেমন আমরা বলি যে আমার দেশের চেয়ে সুন্দর দেশ আর কোনোটা নেই, আমার মায়ের চেয়ে বেস্ট মা পৃথিবীতে আর হবে না, আমার বাবার চেয়ে আদরের বাবা আর কেউ হবে না। অবশ্যই হবে কি, যদিও জানি নাচটা প্যাশন, তারপরও নাচ বাদে? নাচ বাদে হবি কি বলবো, বিভিন্ন দেশ ঘোরা। বিভিন্ন দেশ ঘুরতে আমার খুবই ভালো লাগে, আর নাচ যদি আমি নাচের মাধ্যমে বিভিন্ন দেশে যাই। নাচ ছাড়াও তুমি যাও? হ্যাঁ নাচ ছাড়াও আমি যাই, হ্যাঁ ডেফিনেটলি নাচ ছাড়াও যাই। আর তাছাড়া আমার হবি যেগুলো, যেরকম ব্যাডমিন্টন খেলা, অ্যাকচুয়ালি স্পোর্টসের দিকে আমার মনে হয় বেশি, অনেক জিমে যাই, ব্যাডমিন্টন, কিছু অন্যরকম যেগুলো হয়তো অনেকেই জানে না, আমি রক ক্লাইম্বিং করি, সেগুলো জানার জন্যই কিন্তু আজকে আমরা এখানে। রক ক্লাইম্বিং করি, তারপরে স্নোবোর্ডিংও আমি শিখেছিলাম, স্কিইংটাও শিখেছি, মাঝে মাঝে সুযোগ পেলে, অ্যাকচুয়ালি একটু দূরে যেতে হয় লন্ডনের বাইরে, তো স্কিইং বা স্নোবোর্ডিং এগুলো করি, আর এই তো। আর তার মানে স্পোর্টসের দিকেও মনটা এখানে এসেই? হ্যাঁ স্পোর্টসের দিকে, অ্যাকচুয়ালি নিজেকে অ্যাক্টিভ রাখা আমার মনে হয়, আমি অ্যাকচুয়ালি এক জায়গায় না খুব একটা বেশি বসে থাকতে পারি না, আনলেস মানে এমন এমন কিছু যদি টিভি দেখছি এবং খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে বা আমার নিজের খুব পছন্দের একটা প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে সেটা আমি বসে বসে দেখবো, আদারওয়াইজ আমি ওই এক জায়গায় আমার ভীষণ মানে ছটপট ছটপট লাগে, মনে হয় যেন কিছু উঠে কিছু একটা করি, কিছু একটা করতে হবে। হ্যাঁ আমি এক জায়গায় দাঁড়া মানে স্টিল দাঁড়াতেও পারি না, অ্যাকচুয়ালি আমি কনস্ট্যান্টলি মুভ করতে থাকি। তো হ্যাঁ তো আচ্ছা, তো নাচ শুনলাম, স্পোর্টসের দিকে আগ্রহ, কিন্তু এরকম কোনো ইচ্ছে ছিল কখনো যে আমি অন্য কিছু হব? এখন মাঝে মাঝে মনে, অ্যাকচুয়ালি হ্যাঁ ছোটবেলায় তো সবাই আমরা মনে হয় হ্যাঁ কোনো মানে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হব, অ্যাকচুয়ালি হ্যাঁ অনেক কিছু এরকম ছিল। তো এখন সেদিনই আমি আফসোস হয় না, না আফসোস হয় না, কিন্তু সেদিনই আমার মনে হচ্ছিল কোথায় মেলায় গান শুনছিলাম, এবং যার গান শুনছিলাম সে খুব ভালো গান গায়, তো ওর গানটা শুনে তখন মনে হয়েছিল আচ্ছা আমি যদি গাইতে পারতাম তাহলে ভালোই, মানে তখন মনে হয়েছিল যে গানটা কেন কন্টিনিউ করলাম না, গানটা কেন কন্টিনিউ করলাম না, বা অ্যাকচুয়ালি এখনো মনে হয় হয়তো যখন আরো বয়স হয়ে যাবে এবং নাচতে পারবো না তখন হয়তো গানটা আবার শুরু করব,
এত বছর পর গানের কি কোনো তালিম নেওয়া হয়েছিল? না, হ্যাঁ আমি ছোটবেলায় শিখতাম, আমি ওই বুলবুল কলায় শিখতাম, আর বাসায় স্যার আসতো। তো তাহলে নাচ গান দুটো সমান তালে চলেছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি বেছে নিয়েছো নাচটাকে। আমি বেছে নিয়েছি নাচ, এখন একটু একটু আমার অ্যাকচুয়ালি এখানে লন্ডনে থাকলে যেটা হয়, যদি নাচটা ফুল টাইম করতে হয় বা পাশাপাশি থিয়েটার করতে হয়, অনেক প্রোডাকশনে অ্যাকচুয়ালি ওরা চায় যে তুমি গানটা গাইতে পারো। কয়েকদিন আগেও আমি একটা অডিশন দিয়েছি, সেখানেও অ্যাকচুয়ালি ওরা অডিশনে চেয়েছিল যে গান, নাচ এবং অভিনয়। তো গানটা একটু একটু প্র্যাকটিস করতেই হয় মাঝে মাঝে। তার মানে কি তুমি গান কোথাও গেয়েছো এখানে এখন পর্যন্ত কোনো স্টেজে? স্টেজে অ্যাকচুয়ালি অনেক দিন আগে গাওয়া হয়েছিল একটা পুজোর প্রোগ্রামে। আচ্ছা, বাট না এমনি আমি স্টেজে এমনি কখনো এমনি কখনো গাওয়া হয়নি। আচ্ছা, নাচে অ্যাকচুয়ালি হয়েছে, হ্যাঁ হয়েছে, একটা বাচ্চাদের একটা পাপেট্রি প্রোডাকশনে ছিলাম আমি, ওটা ট্যুর করেছিল লন্ডনে 2-3 বছর আগে, ওটার নাম ছিল ড্রিম টাইম। তো ওটা পুরো 3D পাপেট্রি এবং আমি পাপেটিয়ার হয়েছিলাম, প্লাস অবভিয়াসলি অ্যাক্টিং, অ্যান্ড ওটার সঙ্গে ইংলিশ কিছু গান ছিল, যেটা আমার তখন 3 সপ্তাহ এভরিডে প্র্যাকটিস করে তারপরে আমি স্টেজে উঠেছিলাম। ইংলিশ গান? ইংলিশ, হ্যাঁ। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি সুমি, একটু যদি বলো কোনটা কখন কোন সময়কার তোলা? এখানে অ্যাকচুয়ালি এগুলো তো সব বাংলাদেশে, এগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ দেখে ছোটবেলার, ছোটবেলার বাংলাদেশের, আর তারপরে উপরে গেলে ওটাও ছোটবেলা বাংলাদেশে, ওটা বাংলাদেশ টিভিতে অ্যাকচুয়ালি, আর তারপরে উপরে উঠে গেলে ওগুলো সব লন্ডনে, লন্ডনে ইন দ্য লাস্ট সর্ট অফ 10-15 ইয়ার্সে তোলা। ওখানে আমার টিচারের সাথে আছে, একবার উপরেরটা ওটা আমার টিচারের সাথে, তারপরে নিচেও আছে, এই বিভিন্ন ধরনের। আচ্ছা, নাচে যেমন গানে বলো বা অভিনয়ে বলো মানুষের অ্যাচিভমেন্ট থাকে, কোনো প্রাইজ বা কোনো কিছু, তোমার কি সেরকম কোনো অ্যাচিভমেন্ট আছে নাচের? নাচের অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি আমি অ্যাওয়ার্ড যেটাকে বলো, হ্যাঁ অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি না, কারণ আমি কম্পিটিশন খুব আমি কোনোদিনই করিনি অ্যাকচুয়ালি কম্পিটিশনগুলো। আমার মনে হয় সবসময় আমার মানে নাচের লাইফটা ওটা কেটেছে জাস্ট কাইন্ড অফ পারফর্মিং ইন ডিফারেন্ট প্লেসেস। তো অবভিয়াসলি লন্ডনে এসে অনেক ভালো ভালো সুযোগ আমি পেয়েছি, লন্ডনের বাইরে গেছি বিভিন্ন জায়গায়, ইউরোপে, আমেরিকায়, ইন্ডিয়ায় আমি ভালো ভালো জায়গায় নেচেছি। তো হ্যাঁ, এটাই আমার, হ্যাঁ যেটা আমি বললাম যে এটাই বড় অ্যাচিভমেন্ট, সবসময় অ্যাওয়ার্ডটাই সব কিছু না, মানে তুমি তোমার নাচে বা নেচে তুমি স্যাটিসফাইড যে না? হ্যাঁ ডেফিনেটলি, অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনোদিনই 100% স্যাটিসফাইড হওয়া যায় না, মনে হয় আরও শেখার আছে, কিছু হলে আরও শেখার আছে বা আরও কিছু করার আছে, তো সেগুলো প্ল্যান আছে, বাট সো ফার সো গুড। ওকে, আর আরও নিশ্চয়ই প্ল্যান আছে নাচ নিয়ে অনেক দূর যাওয়ার? হ্যাঁ, নাচ নিয়ে প্ল্যান আছে, তো দেখি কি হয়। এখনো আমার মনে হয় আমার হাত পা চলছে, তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটা জিনিস আমি জানতে চাবো, সেটা হচ্ছে জেনে নিলাম তো সৌমিকে, সৌমি কিভাবে চিনে, সৌমি কিভাবে বলে, বাট সৌমির কি এমন কিছু আছে যেটা দর্শকদের, যেমন একটু আগে বললে স্পোর্টসের কথা আমরা জানি না, এই মুহূর্তে কুইক করে এমন কিছু মনে পড়ছে যেটা আমাদেরকে বলা যায় এই মুহূর্তে একেবারে অন্তরালের সৌমি? সেরকম না, আমি যেটা অ্যাকচুয়ালি আমি ভীষণ মাঝে মাঝে মনে করি নিজেকে ভীষণ বোরিং একজন মানুষ, কারণ তুমি তো সবসময় অ্যাক্টিভ থাকো, তো বোরিং কিভাবে? না বোরিং মানে কি, অ্যাকচুয়ালি হ্যাঁ হবিজ আছে যেগুলো খুব কম করা হয় কারণ সময়ের অভাব, তারপরে নাচ অভিনয় এগুলো নিয়ে থাকতে থাকতে, কারণ একসময় এমন হতো যে আমি ব্যাংকে কাজ করতাম, তো ব্যাংকে 9টা থেকে 5টা করতাম মানডে টু ফ্রাইডে, তারপরে এই জিনিসগুলো, এই যে মানে অভিনয় বা নাচ বা গান সময় দেওয়া টাফ হয়ে যেত, হ্যাঁ সাইডে করতাম বা হ্যাঁ, তখন এগুলোই হবি ছিল। কোন ব্যাংকে ছিলে? আমি নাটওয়েস্টে ছিলাম। এই তো খুব গোপন একটা কথা জেনে নিলাম, ব্যাংকেও কাজ করতে, এখন তো মনে হয় কাজ করা হচ্ছে না কারণ নাচ নিয়ে খুব ব্যস্ত। হ্যাঁ সেটাই, অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ আ গুড ডিসিশন, কারণ অ্যাকচুয়ালি ব্যাংকে ইট ওয়াজ ওকে, কিন্তু নাচটা অনেক বেশি এনজয়
এনজয় করি কাজ হিসাবে। খুব ছোটভাবে কতগুলো জিনিস জেনে নিব। সমীর প্রিয় রং, প্রিয় রংটা না কয়দিন পর পরই বদলায়, প্রিয় রংটা কয়দিন পর পরই বদলায়। আপাতত আপাতত হ্যাঁ আপাতত বলবো পার্পল, মানে বেগুনি। প্রিয় খাবার? প্রিয় খাবার মায়ের খাবার। না স্পেসিফিক কোন আইটেম? মায়ের কোনটা বলবো বুঝে পাচ্ছি না। আমার মনে হয় আমার মার বিরিয়ানিটাই হয়তো সবচেয়ে। তোমাকে দেখে মনে হয় না যে তুমি রিচ ফুড খাও? চেষ্টা করি না খেতে, কিন্তু মা যখন থাকে লন্ডনে বা মা যখন রাতে তখন বিকামস আ বিট টাফ। প্রিয় কবি না খেতে? প্রিয় কবি রবীন্দ্রনাথ। প্রিয় সিঙ্গার? প্রিয় সিঙ্গার আমার মনে হয় ওটাও চেঞ্জ হয়, আপাতত শ্রেয়া ঘোষাল হতে হবে প্রিয় সিঙ্গার। অ্যাক্ট্রেস যাকে দেখলে মনে হয় আমি যদি হতাম? ও আচ্ছা, ও হ্যাঁ সেটা হচ্ছে বলিউডের দীপিকা। হ্যাঁ দেখলে মনে হয় যে আমি যদি দীপিকা হতাম, ওর মতো হাইট, ওর মতো ফিগার। হ্যাঁ ডেফিনেটলি। অনেক ধন্যবাদ সৌমি, অনেক কিছু জেনে নিলাম, হয়তো আরও অনেক কিছু জানার আছে, কিন্তু আমাদের হাতে সময় একদমই কম, যেতে হবে, চলে যেতে হবে। আর যতটুকু দিয়েছো, যতটুকু বলেছো, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, লন্ডন বাংলা টিভিকে ধন্যবাদ, এবং আশা করছি যে আপনারা আমার কাছ থেকে নাচের নাচ বাজিয়ে দিয়ে অনেক কিছু জানতে পেরেছেন যেটা হয়তো আপনারা আগে জানতেন না। থ্যাংক ইউ। যাব না, কারণ বলেছিলে গান, দুলান গান শুনে যাব। গান যেটা আমি বললাম যে যখনই কেউ গাইতে বলে পুরনো সেই দিনের কথাটাই আমি গাই, তাই শুনি। তো সেটা পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়, আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে, আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। দর্শক মণ্ডলী, আপনারা মনে হয় আমার সাথে একমত হবেন যে আমরা নৃত্যশিল্পী সৌমিকে তো সবসময় দেখি, আমরা এবার সঙ্গীত শিল্পী সৌমিকে দেখতে চাই। অনেক ধন্যবাদ সৌমি, অনেক অনেক সুন্দর হয়েছে। আসলে আমি কিন্তু জানা ছিল না যে তুমি এই গানটা গাবা, আমি অনুষ্ঠানটা শুরু করলাম রবীন্দ্রনাথকে দিয়ে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক খুশি হলাম, অনেক ভালো লাগলো কথা বলে, ভালো থেকো। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, জেনে নিলাম সেই অন্তরালের সৌমি দাসকে, তার সুখ দুঃখের কথা, নৃত্যশিল্পী সৌমি দাসের কীভাবে নাচে আসা হলো সে নিয়ে কথা। খুব গোপন একটা জিনিস যেটা জেনে নিলাম সেটি হচ্ছে নৃত্যশিল্পী সৌমি দাস শুধু নৃত্যশিল্পীও না, উনি গানও গাইতে জানেন খুব ভালো, এবং আমরা আশা করব খুব শীঘ্রই আমরা সঙ্গীত শিল্পী হিসেবে সৌমি দাসকে দেখতে পাব। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্তরালের আমি নিয়ে, লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে আরেকজন গুণী ব্যক্তিত্বকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই লন্ডন বাংলা টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
Thank you.